প্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য যারা কিনা 20,000 টাকা বাজারের মধ্যে ভালো একটি ক্যামেরা, সুন্দর একটি ডিসপ্লে এবং হাই লেভেলি গেমের একটি প্রসেসর, তাদের জন্য আজকের এই ভিডিও। রিয়েলমির তরফ থেকে অফিসিয়ালিভাবে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, রিয়েলমি Q3S। এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটি দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এবং এটি আপনার জন্য কেমন হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। ভিডিওটি যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি ফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে কথা বলি, 20,000 টাকা বাজারের মধ্যে এটি দুর্দান্ত একটি স্মার্টফোন হতে যাচ্ছে। এই ফোনটির ফ্রেম এবং রিয়ার সেটটিতে থাকবে পলিকার্বোনেটের, যেটি একটি প্লাস্টিক বোর্ডের তৈরি। এই ফোনটির ওজন হচ্ছে 199 গ্রাম, দেখতে খুবই স্লিম। এই ফোনটি এক হাতে ভালোভাবে ইজিলি ব্যবহার করা যাবে। এই ফোনের সিকিউরিটি হিসেবে কাজ করবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। দাম হিসাবে এর লুকিং আর ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন। এই স্মার্টফোনটি যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি স্মার্টফোন। এইবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 144Hz রিফ্রেশ রেট। এছাড়া আরও থাকবে 600 nits ব্রাইটনেস এবং 400 150i ডেন্সিটি। তো বন্ধুরা, এর ডিসপ্লেটি নিয়ে একদমই হতাশ হবেন না, কারণ এখানে 144Hz রিফ্রেশ রেট দেওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। এখানে 600 nits ব্রাইটনেস এবং ফুল HD প্লাস রেজুলেশন ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। ডিসপ্লেটি দেখতে যেমনই সুন্দর লাগে, সানলাইটে গেলেও তেমনই ভালো লাগবে। ওভারঅল এই ডিসপ্লেটি দুর্দান্ত ব্যবহার করা হয়েছে। পার্সোনালিভাবে এই ডিসপ্লেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে যদি এর ক্যামেরা নিয়ে কথা বলি, এর রিয়ার সাইডটিতে ক্যামেরা দেওয়া হয়েছে 3/4 setup ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি থাকবে 48 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রোশুট এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। এই ক্যামেরাটি নিয়ে হতাশ হবার কারণ নেই, কারণ এখানে কিছু ফটো স্যাম্পল দেখানো হয়েছে। ওভারঅল এখানে ফটো কোয়ালিটিও যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শ্যুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শ্যুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। 20,000 টাকা বাজারের মধ্যে এই ক্যামেরাটি মেনে নেওয়া যায়। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, রিয়েলমি UI 2.0। এবারে যদি এর প্রসেসর সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 5G, যেটি কিনা 6 nanometer আল্ট্রা পিকচারে বিল করা একটি উক্টাকোর CPU, আর GPU হিসেবে দেওয়া হয়েছে অ্যাড্রেনো 642L। রিয়েলমি Q3S এই স্মার্টফোনটিতে বেশি নজর দেওয়া হয়েছে এর প্রসেসর সেকশনটিতে। বলতে গেলে এই ফোনটি হবে একটি গেমিং স্মার্টফোন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি যত ধরনের হেভি গেম রয়েছে, যারা গেমিং ইউজার রয়েছেন তাদের জন্য এটি চমৎকার একটি প্রসেসর। আগের কোনো ব্র্যান্ড 20,000 টাকা বাজারের মধ্যে স্মার্টফোনে এই ধরনের হাই লেভেলে গেমিং প্রসেসর ব্যবহার করেনি। সো ওভারঅলই এর গেমিং প্রসেসরটি খুবই দুর্দান্তই দেওয়া হয়েছে। এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন 6GB 128GB এবং 8GB 256GB, এই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে, চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছা মতন বাড়িয়ে নিতে পারেন। এইবারে যদি ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে বেশ বড়সড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 5000 mAh সাথে 13W একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ফোনটি অফিসিয়ালিভাবে 20,000 টাকা বাজারের মধ্যে লঞ্চ হয়ে গিয়েছে। যারা খুব ভালো হেভি গেমিং ইউজার এবং যারা খুব বেশি মুভি দেখেন, খুব বড়সড় একটি ডিসপ্লে লাগবে, তাদের জন্য এটি ঠিকঠাক রয়েছে, এবং যারা খুব বেশি ফটো আর ভিডিও শ্যুট করেন তাদের জন্য এটি দুর্দান্ত একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা, আমি বলবো 20,000 টাকা বাজারের মধ্যে আপনার জন্য এটি ওয়ান অফ দ্য বেস্ট একটি স্মার্টফোন হবে। তো বন্ধুরা, আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটি অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।